আশা করছি আপনি বুঝবেন তাহলে জিকির করার নিয়ম কি জিকিরের শব্দ কি বললাম এটা ইবাদত এটা কি এখন এই ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আপনি আবিষ্কার করেন সাতটা সিস্টেম বলেছি মনে মনে ভিতর সন্তুষ্ট হয়ে উচ্চ আওয়াজ মাপ দিয়ে এবং নিম্ন স্বরে এই চারটা পদ্ধতিতে আপনি জিকির মাপ দিয়ে এখন কোন পীর যদি দলিল দেয় না যত জোরে চিল্লাবি তত পরিষ্কার হবে আপনি শুরু করলেন ওইটা বেদাত এখন যদি জিকিরের শব্দ বুঝতে চান কয়টা বলেছি এই চারটার বাইরে যদি কোনো শব্দ দিয়ে কেউ জিকির করতে বলে বুঝতে হবে ওটা জিকির না ওটা ওর দরবারের ফিকির ওর দরবারে লোক ভেড়ানোর জন্য ওই কাজ করিস ওটা কি বিদাত ওটা কি বেদাত আর এই বেদাত যারা আবিষ্কার করে কত দরবারে এখন জিকির হচ্ছে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা বসেন বসেন আরে শয়তান এর পরও দেশের মানুষ এত পাগল এখনো আছে আর ছোট কথা বুঝলাম যে ইবাদতের মধ্যে নতুন কিছু দিলে ওইটা বেদাত সে যদি ফেরেশতাও দেয় কথা বলেন না কেন কারণ নবীজি এখন ইন্তেকালের আগে ইসলাম পরিপূর্ণ করে আমাদের কাছে দিয়ে গেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম কিয়ামত পর্যন্ত নতুন করে ইসলামের ভেতর নতুন কিছু ঢোকানো মধ্যে কিসে কিন্তু জন্য এই যে জন্য বললাম এটা এই আলমডাঙ্গার যে মসজিদ এ কি 200 বছর আগে ছিল না হ্যাঁ ছিল ওই সময় হয়তো ও কাঁচা ছিল ওই সময় কি ছিল টিন দিয়ে খড় দিয়ে একে মাটি দিয়ে লেপন ছিল কিন্তু এখন দিন যত যাচ্ছে বিউটিফাই হচ্ছে মোজাইক দিচ্ছে টাইলস লাগাচ্ছে রং বেরং করে সুন্দর করে সাজিয়েছে এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য এই দুইটা শব্দ যদি মনে রাখতে না পারেন আপনার খবর আছে আপনি আন্দাজে 150 200 টাকা খরচ করে এসে বসে আছেন মানে এখন থেকে বুঝবেন যে কেউ যদি কিছু বলে ইবাদতের মধ্যে বেদাত আর ইবাদতের জন্য যদি কেউ কিছু করে ওইটা বেদাত এইটা আবিষ্কার হয়েছে ঠিক কিন্তু এটা আমরা ইবাদতের মধ্যে নিয়ে যাইনি ইবাদতের জন্য ব্যবহার করছি আশা করছি বেদাত আপনি ক্লিয়ার ক্লিয়ার আছে তো কেউ যেন বেদাত করাতে না পারে কারণ যারা বেদাত করে ওরা মনে করে আমরা ইবাদতই করছি এজন্য তারা তাওবা করার সুযোগও পায় না বেঈমান হয়ে মারা যায় আর কেউ যদি কোনো গোনা করে সে কিন্তু জেনে শুনে গোনা করে যে না আমি জেনা করছি এটা গোনার কাজ তার তওবা করার একটা সম্ভাবনা আছে যখন তার শয়তান তাকে ছেড়ে দেবে তখন তার মনের ভেতরে আফসোস আসবে না এই কাজ আমার ঠিক হয়নি তখন কি করবে বলেন আর তওবা করলে ওর জীবনের অপরাধগুলো আল্লাহ নেকি বানিয়ে দেবে আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা বেদাত করে ওরা কি তওবা করার মন তৈরি করে না ওরা মনেই করে যে আমি ইবাদতই করছি ওরা কি মনে করে ওই করতে করতে মারা যায় তখন আর ইমান পায় না কারণ বেদাত পন্থী যারা ওদেরকে সালাম দেওয়াও নিষেধ কত ঘৃণিত তারা আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে শিরিক আর বেদাত থেকে হেফাজত করুন জোরে বলেন আমিন বেদাতের সংজ্ঞা পেলাম কি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয় এবার শিরিক শিরিক কাকে বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক সন্তান দিতে পারে শুধুমাত্র কে আরো জোরে কোন বাবা পারে কোন পীর সাহেব পারে এই বিশ্বাস করার নাম এ দেশে এই শিরিক আছে না আরো বড় শিরিক আমি আগে যেটা বলে ফেলেছি টাচ দিলাম ক্ষমতায় দেওয়ার মালিক কিন্তু আল্লাহ চেয়ার থেকে নামিয়ে দেওয়ার মালিকও কেউ যদি এই বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ ও মারা গেলে ইমান পাবে না মুশরিক হয়ে মরবে এই দেশে মনে হয় নেই ও বলার দরকার যদি কেউ থাকেন এ বিশ্বাসে আপনি পাল্টাবেন আল্লাহ আপনাকে হেফাজত করুন জোরে বলেন আমিন আমরা কোরআন উপস্থাপন করার ধরন থেকে শিখছিলাম সামনে যখন কোরআন থাকবে কারো দিকে তাকিয়ে না আল্লাহর দিকে তাকিয়ে সঠিক তথ্যগুলো তুলে ধরা লাগবে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনা আরম্ভ করছি সূরায়ে আলাম নাশরফ কোন সূরা আলাম নাশরফ লাকা সদরকা কোরআনে কারিমের 94 তম সূরা কত তম এই ছাত্র এরকম হলে হবে কয় কত তম সূরা 94
এখানে রুকু আছে একটা আয়াত আছে আটটা নাযিল হয়েছে মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন এই আটটা আয়াতকে তিন ভাগে বিভক্ত করেছেন প্রথম চারটা আয়াত নবীজির উপরে আল্লাহর নিয়ামতের বর্ণনা দ্বিতীয় দুইটা আয়াত আল্লাহর নবীকে দিয়েছেন সান্তনা তৃতীয় দুইটা আয়াত আল্লাহর নবীকে দিয়েছেন দিক নির্দেশনা তাহলে প্রথমে নিয়ামতের বর্ণনা সান্তনা দিক নির্দেশনা বা পরিকল্পনা আমরা আজকে তিনটা বিষয় এখান থেকে নিয়ে বাড়ি যাব রাজি আছেন তো জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়বেন প্রত্যেকটি অক্ষরে আমলনামায় 10টা করে নেকি উঠে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকা আল্লাযী আনকাযা যাহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب সাদাকতা ইয়া রব্বানা আমাদের মালিক যা বলেছে সব সত্য কথা সব আরো জোরে বলেন সূরার নাম আলাম নাশরাহ নাম কি আরো জোরে বলেন নাশরাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশস্ত করে দেওয়া কি বললাম এ সূরার আরেকটা নাম আছে শারহুন কি বললাম শারহুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যাখ্যা করা সারা মানে কি আরো জোরে বলেন কোন আয়াত বুঝতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগবে এ আপনারা আছেন না এই দু একজন মুরব্বি ওঠাওঠি করছে মানে ডায়াবেটিস ডায়াবেটিস ছাড়া যেন কেউ জেন না সম্মানিত ভাইরা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি এর ব্যাকগ্রাউন্ড যাই বলেন পটভূমির ভেতরে এসেছে এই আয়াত নাসিল হওয়ার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ পুরা আরব জাহানে তিনটা প্রতিষ্ঠিত জাতি ছিল আর একটা অপ্রতিষ্ঠিত জাতি ছিল পুরা আরব জাহানে জাতির সংখ্যা কয়টা ছিল তিনটা এক নম্বরে ইহুদি দুই নম্বরে খ্রিস্টান তিন নম্বরে মুশরিক আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায় তারা হানিফ নাম কি ইহুদিদের জাতীয় নেতা ছিল মারহাব নাসারাদের জাতীয় ছিল নেতা ছিল মুখাইরে আর মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জেহেল ইবনে আবুল হাকাম এদের জাতীয় নেত্রী ছিল তিনজন একজন হচ্ছে আবু লাহাবের স্ত্রী নাকেরা একে যেমন তেমন নেত্রী না জাতীয় নেত্রী বলেন দুই নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিন নম্বরে আবু সফিয়ানের স্ত্রী হিন্দা তাহলে তিনজন জাতীয় নেতা তিনজন জাতীয় নেত্রী কথা বলে না কেন কতজন ছয়জন পুরা আরব জাহানে ৩৬টা গোত্র ছিল এর এক একটা গোত্রের এক একজন করে লিডার ছিল নেতা ছিল ৩৬টা গোত্রপতি তাহলে ওদিকে গোত্রের নেতা ৩৬ জন আর এইদিকে ৬ জন সব মিলে ৪২ জন টোটাল আরবে নেতাই ছিল কত আরো জোরে বলো ৪০টা বছর নবীজি তাদেরকে দেখলেন যে তাদের কর্মকাণ্ড কি কয় বছর আরো জোরে এবার আপনি পৃথিবীর সাথে মিলাবেন